নদিয়ার শান্তিপুর থানার চরজিজিরা এলাকায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠল তার শ্বশুর ও ননদের বিরুদ্ধে। গৃহবধূ পাপন বর্মনের অভিযোগ, কয়েকদিন ধরে তার শ্বশুর, ননদ ও ননদের স্বামী তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করছে। ওই গৃহবধূ ও তার স্বামী বাসুদেব বর্মন দিনমজুরের কাজ করে সংসার চালায়। অভিযোগ, শ্বশুর এবং ননদ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। এরই প্রতিবাদ করলে তাদেরকে বুধবার মারধর করে শ্বশুর ও ননদ বলে অভিযোগ। বৃহস্পতিবার এ ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে আমার শ্বশুর আর ননদ মিলে আমাদের অত্যাচার করে। কতদিন ধরে অত্যাচার করছে? আজ অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে মানে অত্যাচার করে। আজ আমি আর আমার স্বামী মিলে দুজনে মিলে কাপড় মেজে খাই। তা আমার ননদ আসাতে এমন অত্যাচার করে, আমার স্বামী বলাতে তারা হচ্ছে মারধর করতে আসে। আপনাকে আর স্বামীকে দুজনকে মারধর? হ্যাঁ, দুজনকে মারধর করতে আসে। কিস্তি খামারি বাজে বাজে ওরা ঘর থেকে তাড়িয়েও পর্যন্ত দিতে চায়, বলে যে বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে আপনার স্বামীকে আপনাকে দুজনকে বলে? হ্যাঁ, দুজনকেই বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর বাজে বাজে খিস্তি গাল মন্দ করে। এই পরিস্থিতিতে আপনার স্বামী কি আপনার পাশে দাঁড়িয়েছে? হ্যাঁ, আমার স্বামী আমার পাশে দাঁড়িয়েছে। আমরা এখন কালকেও এই পরিস্থিতিতে আমাদেরকে মারধর করতে এসেছে, ওই জন্য আমি আমার ননদকে মানে ননদ আর শ্বশুরের নামে একটা থানায় অভিযোগ করলাম, যাতে আমরা আজকেই সকালে করলাম, যাতে আমরা বাড়িতে থাকতে পারি দুজনা মিলে ভালোভাবে। বাড়ি কোথায় আপনার? বাড়ি স্পোর্টিং মান। শ্বশুরের নাম? শ্বশুরের নাম গোপাল বর্মন। ননদের নাম? ননদের নাম জোসনা রাজবংশী। আপনার স্বামীর নাম? বাসুদেব বর্মন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।